আমি ভিডিও গুলা সারাক্ষণ দেখি আমার এত ভালো লাগছে, আমি মানুষের সাথে মিশতে পারি না, সবাই মনে করে পাগল, আসলে আমি কথা বলতে পারি না, সাউন্ড দুইটা সাউন্ড একসাথে হয়ে যায়, কথা বললে মাথার ভিতরে কেমন জানি করে, চাবি রিংয়ের শব্দ শুনতে পারি না, পানির শব্দ শুনতে পারি না, গানের শব্দ শুনতে পারি না। আমি আপনাকে আজকে যে ওষুধগুলো প্রেসক্রাইব করছি এটি 2 মাসের জন্য, 2 মাস পর আপনি আমার সঙ্গে আবার অনলাইনে যুক্ত হবেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, ঠিক আছে? একই নিয়মে। স্বাগতম জানাচ্ছি ম্যালেরিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে, আমি হচ্ছি ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, হেড নেক সার্জন। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের বিক্রমপুরে, মুন্সিগঞ্জ। আপনারা কি কানাডাতে সেটেল? কত বছর ধরে আছেন? আমি এখানে আছি 2009 সাল থেকে। আমার এই সমস্যাটা কানে ওই যে সেদিন এক ভদ্রলোক বললো না যে ওই যে জিজি পোকাটা, ওই শব্দটা আমার কানে। এখানে আমি অনেক অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার সাহেব ওনারা বলে যে কেউ মারছে নাকি, আমি ব্যথা পাইছি নাকি, বলে যে এটা কোন রোগ না, এটা একটা এমনি সাউন্ড হয়, এটা কোনো কিছু না, এটা তোমার ব্রেন সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। মাথা কি ঘুরায় কখনো? আমি মানে সপ্তাহে 2-3 দিন উঠতে পারি, আমি এর বেশি উঠতে পারি না, বাইরে যেতে পারি না, আমি প্রচুর মাথা ঘুরায়, মাথা বাইরে গেলে সাথে একজন লাগে। টোটাল সমস্যাটা কত বছর ধরে? 5 বছর হয়েছে। আমি এমনি কোনো ফার্মেসিতে গেলে মেডিসিন কিনে টেস্ট লেখা দেখি, ওই মেডিসিন কিনে আইনে আমি খাই, কিন্তু এখানে একটা সব কোনো মেডিসিন দেয় না ওরা, পরীক্ষা করে প্রতি না কোনো প্রত্যেক বছর আমার সেপ্টেম্বরে কান পরীক্ষা করেই করে। এখন আমি এখানে যখন এই বালিশ দিয়ে আমি এভাবে ঘুমাসি, আমি বুঝতে পারি যে এখানে আমি শুনি না। আচ্ছা ঠিক আছে। আসলে আপা এই যে সমস্যাটা আপনি শুনালেন আমাকে, আপনি যেহেতু দূরে আছেন, আমি কাছে থাকলে কানটা চেক করে দেখে দিতে পারতাম, তো তারপরও আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে চাই, এই রোগটির নাম হচ্ছে টিনিটাস। কানের মধ্যে ঝিঝি পোকার শব্দের পাশাপাশি আপনার যেহেতু মাথার ঘোরায় এবং কানে কম শোনেন, সেক্ষেত্রে এটা মানে মিনিয়ার্স ডিজিজও হওয়ার একটি সম্ভাবনা আছে। 2018 সালে ঘুমাইছিল, মনে হয় যে কাম দিয়ে কি জানি বাইরে আসতেছে, তারপরে ইমার্জেন্সিতে গেলাম, ওইখানে 8 ঘন্টা বসে থাকার পরে ওরা বলছে এটা কিছুই না, তারপরে এই সাউন্ড শুরু হয়েছে, কিন্তু এখন আস্তে 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 আমার নিজে নিজে মনে হয় আমি একজন পাগল মানুষ। আপনি একদম কান্নাকাটি করবেন না, আমি চাই আপনাদের এই কান্না মাখা মুখে একটু হাসি ফোটাতে, যে কারণে এই টিনিটাস নিয়ে আমি নিয়মিত থিঙ্ক করছি, নতুন নতুন জার্নাল পড়ছি, এটার ট্রিটমেন্ট অপশনগুলো সম্পর্কে জানছি এবং চেষ্টা করছি এটার একটি সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে দেওয়ার জন্য। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এই কষ্ট থেকে মুক্তি পাবেন। আমি ভিডিও গুলো সারাক্ষণ দেখি আমার এত ভালো লাগছে, আমি মানুষের সাথে মিশতে পারি না, সবাই মনে করে পাগল, আসলে আমি কথা বলতে পারি না, সাউন্ড দুইটা সাউন্ড একসাথে হয়ে যায়, কথা বললে মাথার ভিতরে কেমন জানি করে, চাবি রিংয়ের শব্দ শুনতে পারি না, পানির শব্দ শুনতে পারি না, গানের শব্দ শুনতে পারি না। আচ্ছা আমি বলি আপনাকে, আপনি একদম ভেঙে পড়বেন না, এই যে রোগটা এটা কোনো লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন না। ম্যাক্সিমাম মানুষ যে ভয়টা পেয়ে থাকে, আমি মনে হয় তাহলে একটা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছি, যে কারণে মানসিক ভাবে ভেঙে পড়ে। তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা কোনো ক্যান্সার রোগ না, এটা কোনো মরণঘাতী রোগ না, এতে আপনার জীবনের আয়ু কমবে না, অতএব আপনি সুস্থ স্বাভাবিক ভাবেই বাঁচতে পারবেন। আজকে মনে করতাম কয়েকদিন পর তো মারাই যাব, যখন আপনি ভিডিও গুলো দেখছি ওই যে ফ্রান্সের একটা লোক ছেলেটা বললো আবার একটা ভদ্রলোক নিয়ে আসছিল মোবাইল ধরে, আমি অন্যায় কান্না করছি, আমার বাইরে দিয়েছে, আমার একটু কথা বলে চাই, আমি মরার আগে একটু কথা বলতে চাই। আমি ডিসেম্বর অন্যায় গেছিলাম, আমি আপনার ভিডিও গুলো দেখে আমি অনেক দোয়া করছি আপনার জন্য, আমি আপনার সাথে কথা বলতে পারি। এক কথা তো হলো, কথা হচ্ছে আরো হবে, হ্যাঁ আপনার সঙ্গে আমাদের কানেক্টিভিটি থাকবে, আমরা এখন আজকে থেকে একটি পরিবারের সদস্য, ঠিক আছে? আমার যে পেশেন্ট কে আমি দেখি সে সবসময় আমার টাচে থাকে, তার সুখ দুঃখকে সবসময় ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি। সবকিছুর মালিক একজন, তিনি নিশ্চয়ই আপনার কষ্ট বুঝতে পারছেন, তিনি নিশ্চয়ই এমন কোনো রোগ জানেন যেটির চিকিৎসা নেই, হয়তোবা টুডে অর টুমরো
বিজ্ঞানীরা আবিষ্কার করবেনই। এত আমরা কিছু কিছু ওষুধ যেহেতু এটা টিনিটাস ট্রিটমেন্টে চলে এসেছে, বিভিন্ন অ্যাপ্রোচ চলে এসেছে, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, কারণ আমরা অনেকভাবে অনুসন্ধান করার চেষ্টা করছি, এই মানে চিকিৎসা নিয়েও কিন্তু নিত্য নতুন ভাবে গবেষণা চলছে। অতএব আপনি ভেঙে পড়বেন না, সবকিছুকে সমন্বয় করে একটি ট্রিটমেন্ট গাইডলাইন আপনার জন্য আজকে তৈরি করছি। আপনি এই ওষুধগুলো সেবন করবেন, আমি জেনেরিক নেম সহ লিখে দিচ্ছি, যাতে করে আপনি ওই দেশ থেকেও ওষুধ কালেক্ট করতে পারেন। আমি আপনাকে আজকে যে ওষুধগুলো প্রেসক্রাইব করছি এটি 2 মাসের জন্য, 2 মাস পর আপনি আমার সঙ্গে আবার অনলাইনে যুক্ত হবেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, ঠিক আছে? একই নিয়মে কানাডার মতন একটি উন্নত রাষ্ট্রে বসেও মিনা আক্তারের মতন এরকম মানুষরা আসলে বড়ই অসুখী, বড়ই কষ্টে আছে। এতো তাদের এই কষ্টটুকু একটু দূর করার জন্যই কিন্তু আমরা আছি আপনাদের পাশে। এত টিনিটাস রোগে আক্রান্ত মানুষ যারা আছেন, হতাশ হয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি যে বার্তাটি দিতে চাই যে আপনারা হতাশ হবেন না, আপনারা ভয় পাবেন না। আসলে আধুনিক চিকিৎসা বিজ্ঞান থেমে নেই, নিত্য নতুন কিন্তু চিকিৎসা আসছে, ভবিষ্যতে আরো আসবে। তো আমরা টিনিটাস ট্রিটমেন্টের যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটি ব্যবহার করছি, এই অ্যাপ্রোচের মাধ্যমে অনেক রোগী একটি সুস্থ সুন্দর জীবন ফিরে পাচ্ছে। নিশ্চয়ই মিনা আক্তারও আবার হাসি মুখে হয়তো আমার সাথে আবার কানাডা থেকে শুভেচ্ছা জানিয়ে ফোন দিবে, সেই শুভ প্রত্যাশা রেখে আমরা শেষ করছি। আপনারা দেখতে থাকুন আমাদের এই চিকিৎসা বিষয়ক বিভিন্ন আলাপচারিতা। আমরা চাই চিকিৎসা বিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে সহজ করে আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা রোগ সম্পর্কে জানবেন, চিকিৎসা সম্পর্কে জানবেন, তবেই নিজেদের স্বাস্থ্যের প্রতি আরো বেশি সচেতনতা তৈরি হবে, কারণ সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ।